মানে পুটকিটা এক জায়গায়। তো সোদেখ আপনি দেখেন সাকিব খান কি করেছে, সাকিব খান হার্লিনে ঢুকার আগে কিন্তু অপু বিশ্বাস হার্লিনে ঢুকছে, তারপরে কিন্তু হার্লিনের মালিকানায় আমরা জানলাম সাকিব খান। এরপরে আবার দেখেন যে বুবলি, দেখবেন কয়েকদিন পরে বুবলিও ঠিক হয়ে যাবে, কারণ এইদিকে এখন কম্পিটিশন চলতেছে। কিন্তু সাকিব খানের ছবি যে রিলিজ হলে বুবলির হয়, মানে আমি বলছি মহিলা সুপার স্টারের তালিকায় সে চলে গেছে। তো সোদেখ এটা তাদের একটা পারিবারিক গেম। আর তো কোনো সিনেমায় আপনার এ পর্যন্ত হিট নেই, আপনি সুপার স্টার কেন বলছেন? কার কোনো ছবি হিট? বুবলির কোনো সিনেমা তো হিট নাই। যেমন ইকবাল ভাই বলছিল যে এই দ্বন্দ্বের কারণে দর্শক যাচ্ছে না, পাবলিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর তাদের তো বিয়ের কোনো কাবিনও নাই, তাহলে আপনি কেন বলছেন যে সাকিব খানের সাথে তার সম্পর্ক? এই প্রশ্নটা না আমার কাছে আবারও মনে হয় কি যে বগি আওয়াজ। বগি আওয়াজ কীরকম, আপনার সাথে আমার সাথে বিয়া টিয়া কিচ্ছু হয়নি, কিন্তু আপনার বাচ্চা আমার বাসা, আবার আমি বলতেছি কি যে ওই বাচ্চাটা আমার, বাচ্চা আমার, বউ আমার না। তো এগুলো এমনি এমনি হয়, এগুলো তো এমনি এমনি হয় না। তো তাহলে কাবিন কাবিন নামে দেখাতে পারছে না? আপনি কাবিন টাবিনে যান কেন? কারণ হচ্ছে কি, দুইটা মানুষ যদি একটা ছাদের নিচে থাকে অটোমেটিকলি কাবিন লাগে না তো ভাই। কাবিন হচ্ছে কি, হুজুর কইছে অমুকের মেয়ে তমুকের মেয়ে, এই আপনি বলেন কবুল 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 কয়ে নিলাম, তিনবার কবুল হলে তো হয়ে গেল না ভাই, বিষয়টা তো মনের ব্যাপার, মনের সাথে তো কাগজ দেখি। এই যুগে কি এটা কি সম্ভব? এই যুগে কেন, আপনি ধরেন হচ্ছে কি আদম হওয়ার যুগ থেকে শুরু করে আগামী 100 বছর পরে এটা হবে। মনটা যদি ঠিক থাকে, আপনি দেখেন বিয়ে করার আগে আপনি কি করেন, যখন প্রেম করে বিয়ে করেন, দুই মনের মিল যখন হয় তখন কিন্তু অটো বিয়ে হয়ে যায়। তাহলে তাদের মিলছে না কেন এখন? এখন মিলতেছে না, ওই যে কি বললাম, এটা একটা পারিবারিক খেলাও হইতে পারে, দেখা গেছে না, না পারিবারিক খেলা হইতে পারে যে তিনজন আলাদা আলাদা ছবির সংখ্যা বাড়ায়, একটা সময় চিন্তা করো যাকে এখন আর মার্কেট নাই, আসো এক হয়ে যায়, তখন এক হয়ে যাবে, ভবিষ্যৎ দেখেন কি হয়। তাহলে আপনি যে একটা ফ্লপ নাকি সুপারস্টার নাকি বানাবেন, এটা হলো জানা সুপারস্টার তার এই 10 বছরে কোনো হিট সুপারস্টার কেন বলা, সেটা আপনি আগে শুনে নেন, সেটা হচ্ছে না, এটাও ভুল বললেন যে হিট নেই সুপারস্টার আমার এই কারণে বলা, আপনি টিকে থাকাটা একটা বড় যুদ্ধ কিন্তু এই সমাজে। আপনি সাকিব খানের সাথে মহিলা সুপারস্টার কেন বললাম, আপনি ছবি দিয়ে যাচ্ছেন, আপনাকে নিয়ে প্রযোজকরা পরিচালকরা ছবি বানাচ্ছে, আপনি যদি পয়সা ফেরত না দেন, মানে তাদের লগ্নিকৃত টাকা ফেরত না দেন, তার ক্যাপ তারা বানাবে, বড় বড় ব্যানার বানাচ্ছে, আপনি যদি না এখানে একটা ব্যাপার আছে, আপনি তো একজন নিজে প্রযোজক, আপনি জানেন যে বাংলাদেশের নায়িকারা কিন্তু শুলেও নায়িকা সিনেমা হয়, আপনি কিন্তু আমরা দেখেছি অনেক নায়িকা আছে যে প্রযোজকের সাথে শুয়ে পড়ছে সিনেমাটা হয়েছে, কিন্তু লস না লাভ সেটা কিন্তু আপনি দেখেন না। আমি যেটা মনে করি যে সিনেমার নায়িকা শুয়ে সিনেমা বানায় সেই সিনেমা কিন্তু হিট হয় না, সেটা ফ্লপ হয়, কারণ ওর উপরে আলাদা একটা অভিশাপ থাকে। এখন এই যে আপনি একটা কথা বললেন, এই কথাটা আমি আপনার সাথে মানতে একমত না, কারণ একমত না এই কারণে যে ঢালাও করে একটা জায়গায় আপনি তকমা দিয়ে দিলেন এইটা করে এইটা হয় হয় কি না, আপনি এইটা করে এইটা, আপনার কাছে তো প্রশ্ন, এই এইটাই বলছি এইটা করে এইটা হয়। এখন আপনি দেখেন যে আমি হাতের পাশাঙ্গুল দেখাইছি সমান, কারণ আপনি যদি কেন যে আমার বুড়া আঙুলটার মতো সবগুলো সমান, এইটা ছোট দেখা বাকি সবগুলোরে এইটার সাথে মিলিয়ে ফেললেন, তাহলে তো হইব না ভাই, আপনাকে আগে জানতে হবে তো ভাই। না আমাদের কাছে তো এরকম অভিযোগ আছে বিভিন্ন, আপনি বলছেন এটা বুড়া আঙুল প্রযোজক বাকি চেয়ারে শাহনাজ সাহেব, আমি আপনাকে বলছি আমাদের কাছে এমন অভিযোগ আছে বিভিন্ন নায়ক বিভিন্ন প্রযোজকের সাথে শুয়ে গাড়ি বাড়ি কিন্তু করেছে, তার কিন্তু অভিনয়ের দক্ষতা খুবই পুর, মানে অভিনয় সে জানে না, একটা বুড়া তার তার অভিনয় পরিমাণের চেয়েও খারাপ ভাই, ওটা একটা আপনি বিশ্বাস করেন না? আমি বিশ্বাস করি, ওটা একটা বুড়া আঙুল, হাতের চারটা না, একটা হাতের চারটা আঙুল থাকে, এ পাঁচটা আঙুল থাকে, ওইটা একটা বুড়া আঙুল হইতেই পারে, চারটা আঙুল পজিটিভ ভাই। এখানে তো সাকিব ভাই নিজেও বলেছে যে আমি তাকে কিছুই দিইনি, এত এত ধন সম্পদ কেমনে করলো? এখন দেখেন যখন ঝগড়া লাগে পারিবারিক ঝগড়া, আপনি শুনছেন কিনা আমি জানি না, প্রথমে যাবেন বস্তিতে, বস্তিতে গেলে দেখবেন যে কে কারে কী কয়ে ফেলায়, আবার ভদ্রলোকের বাড়ির ঝগড়া দেখেন জামাই বউ রাইতে সেই ঝগড়া করবো, হাত দুটা আলাদা, সকালবেলা হইলে কিন্তু একলাগে বাইরে যায় রিক্সায় করে, সো দ্যাট ঝগড়ার সময় কে কারে কী করলো এইটাতে যদি আপনি মানে দলিল বানায় ফেলেন, তাহলে তো ভাই আর পৃথিবীতে ঝগড়াই থাকবে না। ঠিক আছে, যাই হোক।